everyone and welcome back to my channel. আজকে সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করছি আর আজকে বেরোনো আছে আপনারা জানেন মানে ওই বাড়ি যাব সো প্যাকিং ও রেডি এবার চা খেয়ে রেডি হব 9টা 5 এ ট্রেন ওখান থেকে খাগড়াঘাট থেকে আর এখান থেকে আমার খাগড়াঘাট যেতে মোটামুটি লাগে 20 মিনিট মতন তো আর কিছুক্ষণ 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে তাহলে আর কি আস্তে আস্তে ঠিকঠাক টাইম মতন পৌঁছানো হয় আর এদিকে চলছে সকাল থেকে থাকে খুশিমনি আর ভাইপোর খেলা So finally ready? কোথায় যাবি? কোথায় বলে দাও মায়ের কাছে মায়ের কাছে টাটা বলে দাও সবাইকে টাটা কাউকে ছেড়ে আসা সত্যি খুব কষ্টকর আর ঋষি আর ঋষির বাবার মানে ছেড়ে আসা ব্যাপারটা খুব কষ্টদায়ক দুজনের মুখটা আর কি দেখার মতন থাকে কিছু করার নেই উইকেন্ডে উইকেন্ডে যাওয়া ছাড়া কারণ আমাদের দুজনের কাছে জায়গাটা দু জায়গায় হয়ে গেছে এটা একটা সমস্যা ঋষি যতদিন একটু বড় না আছে ততদিন আমরা একদম বহরমপুরে গিয়ে থাকতে পারছি না সো যাই হোক বাড়ি এসছি মোটামুটি তখন বাজছে 10:30 মা আজকে ঠাকুরের ভোগে রান্না করেছিল পোলাও আলুর দম মুগের ডাল 5 রকম ভাজা চাটনি তো এই সব কিছু খাওয়া দাওয়া করলাম আজকে লাঞ্চ ব্রেকফাস্টের টাইমেই হয়ে গেল লাঞ্চের টাইম একটু হালকা কিছু খাবো তো ঋষিকেও খাইয়ে দিলাম এবার আমরা দুজনে একটু রেস্ট নিয়ে নিই না এখন টেক কেয়ার নয় এখনই টেক কেয়ার করে দিচ্ছে এখন একটু ঘুমিয়ে নেবে চলো আমি তুলে দিচ্ছি তারা না এনো ওঠো ওঠো নামতে হবে না ওঠো দেখছে নামতে হবে ওকে তো তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি ঋষিকে ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তো তারপরে উঠলাম 1:30 উঠে ঋষিকে লাঞ্চ করালাম আর আমি একটু হালকা টিফিন করলাম কারণ আজকে আমার ব্রেকফাস্ট টাইমেই মানে লাঞ্চ হয়ে গেছিলো তো তারপরে চললো সারা দুপুরই আর কি এখন ওনার খেলা চলছে এখন বাজছে 4:30 আর বাড়ি এসে আজকে একটা দারুণ জিনিস দেখলাম সেটা হচ্ছে আমার আলনাটা একবার অগোছালো হয়েছিল মা কি সুন্দর ওয়েতে গুছিয়েছে মানে আমি আপনাদেরকে এটা শেয়ার করছি কারণ জানি বাড়িতে সবাই আলনা গোছান খুব সুন্দর করেই গোছান বাট এই প্যাটার্নে যদি গোছানো হয় আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখতে পাবেন মানে যেটা দরকার সেটা খুব সুন্দর ওয়েতে নিতে পারবেন এবং বাদবাকি এগুলো খুব সুন্দরভাবে থাকবে আমি একবার প্যাটার্নটা দেখাবো গোছানোর তার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে শ্যাম্পু করার একদিন পরও আমার হেয়ারের শাইনটা জাস্ট দেখুন আই থিঙ্ক বুঝতেই পারছেন তো বেশ সুন্দর একটা এখনও অতি বেশি শাইন দিচ্ছে তো চলুন দেখায় আলনা গোছানোর প্যাটার্নটা কী সুন্দর করে গুছিয়ে সিকুয়েন্স মেনটেন করে ওড়না অ্যান্ড দেন সালোয়ার বা কুর্তি যাই আছে আর কি দেন লেগিংস তারপর আবার ঢাকা দিয়েও রেখেছে মা
আপনার হাতের যে কোনো কাজেই একটা আলাদা সৌন্দর্য থাকে, ওনারা হাত দিলেই যেন সেই কাজটার বিউটিনেসটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই এইভাবে ট্রাই করবেন, আর যাই দেখাই আপনাদেরকে আমার ওইদিকে ঋষির কীরকম দৌড়াতি চলছে। কি ধরেছে দেখো, কি দেখো করলা, ব্যস্ত উড়ি বাবরে। এখানে ঋষি রান্না বান্না চলছে, এই যে এই বাটিগুলো দিয়ে কি করবে, রান্না করবে, কি রান্না হচ্ছে, হ্যাঁ গাছ রান্না, তা কি করে আমি জানবো, খোঁজো এদিকে। এখন ওনার ঝাড় দেওয়া, রান্না বান্না এসব চলছে, তো চলুক আমি আমার ওয়ার্কআউটটাকে ঝটপট সেরে ফেলি। আজকে ওয়ার্কআউটটা করবো হচ্ছে অ্যারোবিক্স, সো আধ ঘন্টা মতন করবো, তো এখন যাই গিয়ে রেডি হয়ে আসি ওয়ার্কআউটের জন্য। আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কমপ্লিট, আর তার সঙ্গে সঙ্গে স্টার্ট করবো অ্যারোবিক্স। আর আজকে খুব সিম্পল ফার্স্ট স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব, তো চলুন। ওয়ার্কআউট ডান, এবার ফ্রেশ হয়ে আসি, আর এটা আধ ঘন্টা ধরে আপনারা প্র্যাকটিস করতে পারেন। চলো, ঋষি খুব বিরক্ত হয়ে গেছে আর পারছে না থাকতে, চলো। কালকে আবার স্কুল আছে, সো আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেললাম, কারণ সকাল সকাল উঠতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলাতে একটু স্টাডি করতে বসেছিলাম, সো তার জন্য সন্ধ্যের টাইমটাও আপনাদের সঙ্গে কথা বলা হয়নি আজকে। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর যারা আমার নিউ ভিউয়ার্স তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা ক্লিক করে দিন। সো আজকের মতন এতটুকু, টিল দেন টাটা বাই, গুড নাইট বলে দাও, টাটা, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ও।